নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর এই বছর আমি রেজলিউশন নিয়েছি অনেক আগে আগে, আপনাদের সমস্ত কিছু বিবরণী সঠিকভাবে আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা কোনো অপরচুনিটি আপনারা মিস না করেন। আজকে যে বিষয়টা বলবো, প্রথম সূর্যগ্রহণ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ ঘটবে 20 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7:04 থেকে দুপুর 12:29 পর্যন্ত চলবে এই গ্রহণ। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এপ্রিল মাসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতেই হয়। এবার সূর্যগ্রহণ হতে চলেছে 20 এপ্রিল। সূর্যগ্রহণের সময়সূচিও আপনাদের বলে দিলাম, সকাল 7:04 থেকে দুপুর 12:29। কিন্তু প্রতিবারই সূর্যগ্রহণে কিছু রাশি বেশ লাভবান হয় আর কিছু রাশির লোকসান হয়। তা যারা লাভবান হবেন সেটাও জানা দরকার, যারা লোকসান হবেন সূর্যগ্রহণের পরে 30টা দিন তাদেরও জেনে থাকা দরকার, সেই বুঝে তারা স্টেপ ফেলবেন ধীরে ধীরে, তাই না? তাহলে অন্তত লোকসানটা এড়ানো যাবে। আর যারা লাভবান হবেন তাদের কি হবে, যারা লাভবান হবেন তারা অপরচুনিটি গ্র্যাব করতে পারবে। ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না, ফলে অশুভ কাল ভারতবর্ষের জন্য থাকবে না। সূর্য মানে সূর্যগ্রহণটা দৃশ্যমান হবে জাপান, কম্বোডিয়া, চীন, আমেরিকা, পাপুয়া, নিউগিনি, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিজি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়ায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন 6টা রাশির জাতক জাতিকারা সূর্যগ্রহণে লাভবান হবে, এবং গ্রহণের পর 30 দিন পর্যন্ত এই লাভ লোকসানটা ম্যাটার করে। জানার আগে আমার চ্যানেলটা সুখের চাকাকে সাবস্ক্রাইব করুন। যারা নিউ ভিউয়ার্স তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, আমারও ভালো লাগবে। প্রথমে যে রাশির কথায় আসবো, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে এই সূর্যগ্রহণ। আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আটকে থাকা সব কাজ শেষ হয়ে যাবে, দীর্ঘদিনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, যারা ব্যবসা করছেন তাদের আয় বাড়তে পারে, দাম্পত্য জীবনে চলমান সকল সমস্যা কেটে যাবে, চাকরিতে সাফল্য আসতে পারে, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় আপনি সফল হবে। সুতরাং অনেক অনেক সমস্যা যেগুলো আপনার চলছে আপনার দূর হয়ে যাবে। এরপরে আসবো কর্কট রাশির প্রসঙ্গে। সূর্যগ্রহণে কর্কট রাশির জাতক জাতিকাদের অগ্রগতির পথ পুরো খুলে যাবে, সমাজের সম্মান বৃদ্ধি পাবে, ক্ষেত্র বিশেষে উচ্চ পদ লাভের সম্ভাবনাও রয়েছে। সূর্যগ্রহণের প্রভাবে সম্পর্কের উন্নতি হবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরিবারের মতামত নিন, অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, ব্যবসায় লাভবান হবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, সুখী দাম্পত্য জীবন কাটবে, খরচের দিকটা কিন্তু বাড়তে পারে। এবার আসবো মিথুন রাশির প্রসঙ্গে। এই রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণে লাভবান হবেন, ভাগ্যের সহযোগিতা পাবেন, তারা বাড়বে আয়, বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হবেন, পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, ঝুঁকিপূর্ণ কাজে আপনাদের আগ্রহ বেড়ে যাবে, চাকরিজীবীরা পদোন্নতি পাবেন, যাদের বিয়ে হচ্ছে না তাদের পাত্রী বা পাত্র জুটতে পারে, ব্যবসায়ীরাও লাভবান হবে। তাহলে ভালো কথা বলতে তো ভালো লাগে, যাদের ভালো হচ্ছে ভালো। এবার আসবো সিংহ রাশির প্রসঙ্গে। এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের ফল পাবেন, পরিশ্রমে আসবে সাফল্য, সন্তানের তরফে সুখবর পাবেন, আপনি ব্যবসার লাভ পাবেন, কর্মজীবনে অগ্রগতির যোগ দেখা যাবে, পরিজনদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি হবে। সিংহ রাশির জন্য সময়টা বিশেষ ভালো। এবার আসবে কন্যা রাশির প্রসঙ্গে। সূর্যগ্রহণে কন্যা রাশিতে ইতিবাচক মানে একদম পজিটিভ প্রভাব পড়বে, ধর্মের কাজে আপনাদের আগ্রহ বাড়বে,
আপনি পরিবারের সমর্থন পাবেন, এই সময় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন, অর্থ লাভ হতে পারে, নতুন নতুন ক্ষেত্রে সাফল্য আসতে পারে, মনের মানুষের দেখা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজ খুবই প্রশংসিত হবে। শুনে ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও। মীন রাশি, এই সময় আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনি। অনেক দিন ধরে ভাবছেন টাকা দিচ্ছে না দিচ্ছে না, টাকা ফেরত পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা সফল হবেন, চাকরিতে পদোন্নতির যোগ আসবে, সুখবর পেতে পারেন। অবিবাহিত ব্যক্তিরা বিয়ে করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়তে পারে, দীর্ঘস্থায়ী রোগ শেষ হয়ে যেতে পারে। কর্মস্থলে আপনার উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় বড় সিদ্ধান্ত নিলে অবশ্যই লাভবান হবেন। কেমন লাগছে? আগের থেকে ডিসিশন নেবেন কখন কি করবেন, কোথায় ইনভেস্ট করবেন, কোথায় কোন পরীক্ষা দেবেন, কিভাবে এগোবেন, কিন্তু পরিশ্রমের কথাটা মাথায় রাখবেন। পরিশ্রমটা তো করতেই হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।